সোনারা সবাইকে গুড আফটারনুন তো সবাইকে গরি কুইন চ্যানেলে ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম আজকে আমি কোথায় এসেছি তোমরা তো দেখে থামবেল দেখে আর টাইটেল দেখে তো বুঝে নিয়েছ আজকে আমি এসেছি কোথায় এমনকি আমাকে দেখেও বুঝতে পারছো আমি আজকে এসেছি পার্লারে বডি মাসাজ করতে আর একটু ফেসিয়াল করাতে তার জন্য দেখো ওখানকার ড্রেস আমাকে পড়ি দিয়েছে তো এই যে আগে প্রথমে ওদের নাইটি একটা দিল তাহলে আমি নাইটি পরে যাইনি বাড়ি থেকে ওই ব্ল্যাক কালারের যে ড্রেসটা চেঞ্জ করলাম দেখলে সেইটা আমি পরে এসেছি আর এই যে রেড কালারের যে নাইটিটা সেটা হলো ওদের নাইটি আমাকে পরতে দিয়ে দিয়েছে এর ওপরে আবার টাওয়াল ফাওয়াল জড়াবে তোমরা সম্পূর্ণটা দেখতে পাবে পুরোটা দেখো এই যে টাওয়াল দিয়ে দিয়েছে তারপরে চুলে ওদের যেটা ব্যান্ড থাকে সেটাকে দিয়ে দিয়েছে যাতে চুলটাতে কোনো রকম প্রবলেম না হয় তার জন্য তো আর এই যে সব কিছু রেডি ফেডি হচ্ছে এবার এখনো ফেসিয়াল আমার শুরু হয়নি এই যে গরম জল করে নিয়ে আগে মুখটা আমার ফ্রেশ করে নিচ্ছে মুখটা করে নেওয়ার পরে এই যে একটা প্যাক লাগালে ওরা আর আমাদের মিষ্টু ক্যামেরা ধরে আছে তারপর আমিও ক্যামেরা ধরেছিলাম মিষ্টু কিছুটা ধরেছে এটা অনেকটা জুম করে মিষ্টু আর কি দেখিয়েছিলো তার জন্য এতটা আর কি লাগছে তো আমি তো প্রত্যেক মাসে ফেসিয়াল করাই আর আমি ফেশিয়ালটা মুর্শিদাবাদে এসে করাই কেননা এই পাল্লাটা যে পাল্লাটা আমি ফেসিয়াল করাই এখন মুর্শিদাবাদে এই পাল্লাটা খুব সুন্দর ফেসিয়ালটা হয় আর কি মাসাজগুলো খুব ভালো দেয় মাসাজ ফেসিয়ালে মানে কী বলতো মাসাজ মাসাজটা ভালো হলে দেখবে একদম মানে শরীরটা রিল্যাক্স হয়ে যায় তার জন্য আর আমি কলকাতাতেও করাতাম ওখানেও করায় খুবই কম কিন্তু মুর্শিদাবাদে এসে আমি বেশি করাই ফেসিয়ালটা যখন যখন আসি তখন তখন এই যে ভালো করে ডলাডলি ডলাডলি করে পিঠের স্ট্যান্ড ফোন যা আছে সব রিমুভ করে দিল এই বুনোটা খুব ভালো বুঝলে এই বুনোটার হাতে এই বুনোটার থেকে আর একটা আছে বুনোটা যে মালিক দোকান এই পার্লারে তা ওনার হাতে আরও সুন্দর উনি আর একটা ফেসিয়াল ধরেছিল বলে এনার কাছে করলাম নাহলে আমি ওই দিদির ভাইটার কাছে করি সবসময়তে আর এনার কাছে আমি প্রথমবারই করলাম তো এর আগেও ব্লগুলো দেখেছো তোমরা ভিডিও ফেসিয়ালের ব্লগ আমি অনেকে পোস্ট করেছি যতবারই করি ফেসিয়াল ততবারই আমি পোস্ট করি আর কি তারপরে এই যে মুখের একটা কী প্যাক লাগিয়ে দিল একদম সাদা ভূতের মতো হয়ে গেছি আমি দেখো আর এই যে মাসাজগুলো দেখছো তো ওয়াও ও কি দারুণ খুব সুন্দর মানে ঘুম চলে আসে লাস্টেতে একটা প্যাক দিয়ে দশ মিনিট মতো রেখে দেয় ওইটাতে তো আমি পুরো ঘুমিয়েই গেছিলাম ওইটাতে এই যে কত সুন্দর দেখো তারপরে ওই প্যাকটা তুলে দিল নিয়ে পরিষ্কার করে আমি আর একটা আবার জেল দিবে একটা স্কি একটা স্প্রে করেছিল স্প্রে জায়গাটা আবার ভিডিওটা শ্যুট ক্যামেরা ধরেছিলাম কিন্তু ক্যামেরাটা আমি স্টার্ট করিনি জানো তারপরে আমি দেখি যে বাবা আমি ভিডিও স্টার্টই করিনি এদিকে হাতে ক্যামেরা ধরে নিয়ে বসে আছি আমার সাথে এরকমটা হয় ভিডিও শ্যুট করব কি দেখি যে আমি ভিডিও অন করিনি এদিকে বকবক বকবক চারটেখানি করে নিই তারপর দেখি যে না ভিডিও আমার শ্যুট হয়নি অন্য ভিডিও তো এরকম হয় তোমাদের তোমাদের সাথে কী এরকম হয় হলে পরে একটু কমেন্টে জানিও তো তোমরা যারা ব্লগে শ্যুট করো তাদের কথা বলছি আর কি তারপরে এই যে একটা স্প্রে করে নিয়ে এটা আর কি মুখটা ভালো করে পরিষ্কার করে নিলো আবার কি ফেস প্যাক লাগাবে এর ওপরে আবার প্যাক লাগাবে একটা তো এই প্যাকটা লাগানোর পরে আর আমাদের আমাদের মিষ্টু দেখো আমি ভয়েস দিচ্ছি আর পাশ থেকে দেখো বক 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 হচ্ছে গলাবাজগুলো পাচ্ছ তো মনে হচ্ছে না ওর কি হলো তার ঠিক নাই আ মিষ্টি লাগছে কি কি হয়েছে তো ভাতটা খেয়ে নাও তো সরি বন্ধুরা একটু মিষ্টির সাথে কথা বলতে শুরু করে দিয়েছিল তারপর চুলের ওটা আবার ফুলে গেছিলো বুঝলে তারপর আবার ওটা ঠিক করে ক্লিপ ফিলিপতে লাগিয়ে দিল আর তারপর আবার এই যে প্যাক লাগাবে আবার আমি মধ্যে ধর একটু দেখছিলাম কি করছে উনি আমার একটু উটকুটামো স্বভাব আছে এদিক ওদিক দেখা না দেখলে আমার আবার হয় না তার জন্য এই দেখো আর প্যাকটা যখন গলাতে ঢালছে না কি ঠান্ডা ঠান্ডা লাগছে সব কিছু যা পাচ্ছে সব গলার মধ্যে ঢালছে সব গলার মধ্যে ঢালছে আর এই যে এই এগুলো করছে মানে ক্রিমগুলো গলার মধ্যে রাখছে ওদের হয়তো এটাই টেকনিক আর আমি দেখেছি ফেশিয়াল করতে গেলে ওরা গলাতেই বেশি সব ক্রিমটা নিয়ে নেয় দিয়ে তখন পুরোটা লাগায় আর কি বুঝলে হ আমার না হাই চলে আসছে সোনারা ঘুম চলে আসছে আর আমি সকাল থেকে ভিডিওটা এডিট করারই টাইমই পাচ্ছে না জানো মায়ের বাড়ি এলে যেন আরও বেশি কাজ আমার মায়ের কলকাতায় তো থাকেই আমার মায়ের বাড়ি এসেও আরাম নেয় সব কাজ আমাকেই করতে হয় যেহেতু আমার মা থাকে না বাড়িতে মা আমাদের তো একটা দোকান আছে ছোট্ট তোমরা জানো আমার বাবা মারা যাওয়ার পরে সেই দোকানটা আগে বাবা চালাতো এখন মা চালায় সেই দোকানটা মা থাকে ওই দোকানে ছোট্ট একটা দোকান আছে বেশি বড় না ছোটোখাটো তো সেই দোকানে মা সকালে চলে যায় রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে ঘরে কাজ টাজ করে আমি পার্লারে এসেছি আর এই যে পাল্লা থেকে বাড়ি যাব তখন মাছ চলে আসবে আর এই যে মাসাজ দেখো একটু তোমরা দেখো আমার আরামে কত সুন্দর চোখ বন্ধ করে একদম ঘুম ঘুম ভাব চলে এসছে তবে আমি ঘুমোইনি এই দেখো আবার চোখ করে টুকুস করে তাকিয়ে নিলাম দেখলে তোমাদেরকে একটু টুকুস করে দেখে নিলাম মানে আমি যে কি কষ্ট ওই চোখটা বন্ধ করে আছি বন্ধুরা কি বলবো তোমাদের আমি না বেশ চোখ বন্ধ করে থাকতে পারি না যে টাইম ঘুমাই ওটুকু টাইম আমার কেমন অস্থির ভাব লাগে না হলে এই দেখো আমি আবার ইয়ে করতে করতে স্পিডটাকে বাড়িয়ে দিয়েছি কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে সব শ্যুট করে নিয়েছিলাম তো আমার হাতে ক্যামেরা ধরে আছি মিষ্টু ক্যামেরা ধরতে ধরতে ওইদিকে চলে গেছিলো তারপর আমি এক হাতে ক্যামেরা ধরে শ্যুট করছি আর ভিডিওটা আর কি নিচ্ছি দেখো একটা ওটা করার পরে আর একটা কী বুথ নিবানি দিয়েছে আমাকে সাদা সাদাও হয়ে গেছি একদম দেখো আর বলেছিলাম না সব কিছু ওটা গলাতেই রাখে দেখো সব ক্রিমগুলো গলার মধ্যে রাখছে এটা কি আমার বাটি পেয়েছে বলো তো গলাটা ওরা তো একটা বাটিও নিতে পারে না ছোটোখাটো দেখো মনে যায় এটাই একটা রাখার জায়গা আমার ক্রি গলার কাছে ক্রিমগুলো তারপর ওটা দিয়ে পরিষ্কার করে নিয়ে আর প্যাক লাগাবে দেখো একটুখানি লেগে আছে আমি আবার এটাকে মুছে পরিষ্কার করে নিলাম কেননা এটা একবার লাগিয়ে আবার কি হলো জানি না যে আবার এখানে আনতে গেলো কিছু একটা এবার যেটা লাগাবে সেটা হলো লাস্ট এটা এটা হলো এটা মাসাজ ক্রিম মাসাজ করবে এই ক্রিমটা দিয়ে আর কি বুঝলে সোনারা মাসাজ শেষ না তার আগে কোমর টোমর সব কিছু গোটা পিট মাসাজ হয়েছে সেগুলো ভিডিও শ্যুট আমি একা একা করতে পারিনি বডি মাসাজ যেটা হয়েছে সেটা ভিডিও শ্যুটটা আমি করতে পারিনি না সরি এটা না দশ মিনিট লাগিয়ে রাখবে এটা এটা লাগানোর পরে আমি ঘুমিয়ে গেছিলাম দশ মিনিট ওয়েট করতে করতে এটা গোটা মুখে এখন লাগানো হবে লাগানোর পরে চুপচাপ রিল্যাক্স বলেছে একদম শুয়ে থাকো দেখো আর যেটা বলছিলাম বডি ম্যাসাজ হয়েছে বডি ম্যাসাজের ভিডিও শ্যুটগুলো আমি করতে পারিনি তখন মিষ্টু ছিল না মিষ্টু ছিল বাইরে সব বসে বসেছিল বাইরে পার্লারটাতেই আর আমি তো ভেতরে ফেসিয়ালের জায়গা তো আলাদা হয় তোমরা জানো একটু ঘিরাঘুরি জায়গা হয় আর কি ঘরের মতো আর তখন বডি ম্যাসাজের ভিডিওগুলো আমি নিতে পারিনি গো সরি নাহলে তোমাদের দেখাতে পারতাম তারপরে ওইটা লাগানোর পরে দেখো এটা হলো যেটা লাস্টে যে ক্রিমটা লাগায় ওটাকে কী বলে ভুলে গেলাম ক্রিমটার নামটা ওই ক্রিমটা এবার মাসাজ করছে আমার ফেশিয়াল কমপ্লিট বুঝলে সোনারা এই যে লাস্টের এটা মাসাজ চলছে আর কি তো চলো আমি এবার উঠে গেছি ড্রেস ফেসগুলো সব কিছু পরে নিই নাইটিটা চেঞ্জ করে নিই তোমাদের যদি ভালো লাগে আমার ফেশিয়াল করাটা তাহলে তোমরা একটা কমেন্ট করো কেমন লেগেছে আর কোথায় পার্লারটা যদি জানতে হয় সেটাও একটা কমেন্ট করো তোমাদেরকে বলে দেবো যারা মুর্শিদাবাদের মধ্যে আছো করতে চাও আর কি আমি এবার ড্রেস পরে নিয়েছি এই যে ড্রেসটা কত সুন্দর দেখেছো চুড়িদারটা চুড়িদারটা আমাকে একজন গিফট করেছে ভিডিওর মধ্যে বলা আছে তোমরা হয়তো অবশ্যই দেখেছো অনেকে কে গিফট করেছে না করেছে বলেছি আমি তো চলো ভালো লাগলে একটা লাইক কমে শেয়ার করে দেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল বাটন করে রেখো তাহলে আমি যা যা পোস্ট করব নোটিফিকেশানগুলো তোমাদের ফোন অটোমেটিক পৌঁছে যাবে আর আমি সোনার জিনিসগুলো সব খুলে রেখেছিলাম দেখো গলার হার কানের দুল এগুলো তো সব ফুলতে হয় তার জন্য এগুলো আমি আস্তে আস্তে সব আবার করে নিচ্ছি এই যে আমি দাঁত দিয়ে দেখ খোলার চেষ্টা করছিলাম খুলতেই পারছিলাম না খুলতে পারছিলাম না মুখ শ্বাসটা এতটা টাইট হয়ে গেছে আর কি বন্ধুরা তো চলো সব বাইকে বাই এটা আবার কোনো একটা নতুন ব্লগ সাথে দেখা হয়েছে এটাটা